আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি হয়তো কারোর সাথে খারাপ আচরণ করে ফেললেন, হোক সেটা ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আপনি খারাপ কাজ করার পর আপনি অনুতপ্ত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু যে মানুষটির সাথে খারাপ আচরণ করেছেন সে আপনাকে বুঝলো না। আপনি কেন খারাপ আচরণ করেছেন, কী জন্য করেছেন, কোন পরিস্থিতিতে করেছেন, সেটা না বুঝার আগেই আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলো। সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিল, আপনার থেকে অনেক দূরে সরে গেল। যদিও আপনি ভুল বুঝতে পেরেছেন, আপনি সংশোধন আশায় তাকে খুঁজছেন, তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু সে আপনাকে তার সুযোগ দিল না। আপনি শুধরে নেবেন এই সুযোগটি দিল না। তবে আল্লাহ তাআলা এমনটি নয়, তিনি রহিম, তার নিয়মকানুন ভিন্ন, তার মানদণ্ড বিচার তার মতো নেই, তিনি আপনাকে অন্যভাবে বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উদাহরণেই সর্বশ্রেষ্ঠ, কাজেই কখনো হতাশ হবেন না। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যা আমরা সকলেই জানি, এক ব্যক্তির কথা উল্লেখ রয়েছে যে 99 জন মানুষকে হত্যা করেছে, শিরকের পর সবচেয়ে বড় যে পাপটি রয়েছে তা হলো মানুষকে হত্যা করা। কাল বিচারের মাঠে সর্বপ্রথম যে বিষয়টি ফয়সালা করা হবে, বিচার করা হবে, তা হবে সলাত। দ্বিতীয়ত হলো রক্ত সম্পর্ক, অর্থাৎ আপনি যদি কাউকে খুন করেন এই বিচার আগে হবে। সলাত হলো আল্লাহর বিচার, এটা আল্লাহর জন্য। আর মানুষকে হত্যা করা, মানুষের উপর জুলুম করা, এটা বান্দার হক, বান্দার হক বান্দাই দেখবে। যাই হোক, ওই খুনি ব্যক্তি একজন মূর্খ আবেদের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করল, সে যদি তাওবা করে তাহলে আল্লাহর কাছে তা কবুল হবে কিনা। সে মূর্খ আবেদ বলল, তুমি 99 জন মানুষকে হত্যা করলে আবার তাওবা করছ, তোমার কোনো তাওবা নেই। তখন সেই হত্যাকারী ওই আবেদকে হত্যা করলো, যেহেতু আমার তাওবাই নেই সেহেতু তোমাকে বেঁচে রেখে আমার কি লাভ হবে। এই ঘটনার মাঝে একটি শিক্ষা আছে, যদি তাওবাদের যা দুনিয়াতে পুরোপুরি বন্ধ হয়ে যেত তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত। কারণ তখন আপনি ভাবতেন আপনার অপরাধ তো অনেক, আপনার তো কোনো ক্ষমা নেই, তাহলে অপরাধ করেই যাই, যেহেতু নিজেকে শোধরানোর কোনো সুযোগ নেই, তাহলে আরও কিছু পাপ কাজ করি, আরও কিছু বড় বড় অপরাধ করি, মৃত্যুর পর আমি যে শাস্তি পাবই, আপনি পুরোপুরি অসৎ হয়ে যাবেন, যা খুশি তাই করবেন, কারণ আপনার হারাবার কিছুই নেই। সেই হত্যাকারী ব্যক্তি আরেকজন আলমের কাছে গেলেন, গিয়ে বলল, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমি কি তাওবা করতে পারবো? তিনি বললেন, অবশ্যই পারবে, তবে তোমার উচিত হবে এই এলাকা ছেড়ে ভালো কোনো এলাকাতে চলে যাওয়া। সেই গুনাগার বান্দা তাই করল, সে ছুটে চলল তাওবা করার উদ্দেশ্যে, ভালো করার উদ্দেশ্যে। আল্লাহ সেই ব্যক্তিকে শুধু ক্ষমাই করলেন না, তার জন্য পুরো জমিনকে বদলে দিলেন। হঠাৎ করে তার মৃত্যু হলো, মৃত্যুর সময় ভালো ফেরেশতা এবং খারাপ ফেরেশতা এসে হাজির হলো, তারা ঝগড়া শুরু করলো। কেউ বলল, সে পাপ করেছে, এত গুনাহ করেছে, এখন পর্যন্ত সে তাওবা করেনি, সুতরাং সে জাহান্নামে যাবে। আর ভালো ফেরেশতা বলল, সে তাওবা উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সে এই এলাকা ছেড়েছে, সে ভালো হতে চাচ্ছিল কিন্তু তার মৃত্যু হলো। এভাবে তারা ঝগড়া করতে লাগলো। আর আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির সম্মানে তিনি জমিনকে এমনভাবে সংকুচিত করে দিলেন যেন ভালো ফেরেশতারা তাকে গ্রহণ করতে পারে। যে লোকটি 100 জন নিরীহ মানুষকে হত্যা করলো এবং অথবা তাওবা করলো, তার জন্য আল্লাহ জমিনকে সংকুচিত করে দিলেন, তাহলে সেই রব আপনার জন্য কি করবেন? আপনি কি চিন্তা করছেন, কল্পনা করতে পারছেন? যখন আপনি হতাশা অনুভব করবেন এবং দুনিয়ার প্রতি নিরাশ হয়ে পড়বেন, তখন আসহাবুল উখদুদের ঘটনাটি স্মরণ করুন। এটি ছিল এক গণহত্যা কাহিনী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায় বিশ্বাস করত তাদেরকে হত্যা করেছিল। তারা এক সৎকর্মশীল বালককে হত্যা করেছিল যে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এটি ছিল নির্বিচারে হত্যা করা, গণহারে হত্যা করা। আপনি জানেন কি আল্লাহ তাআলা এই হত্যাকারীর ব্যাপারে কি বলেছিল? তিনি বলেছেন, যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর আছে দহনের যন্ত্রণা। এই কথার অর্থ কি? অর্থ হলো
তারা যদি গণহত্যা চালানোর পরে তাদের অপরাধের জন্য তাওবা করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুতরাং আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যত বড় খুনি হন না কেন, যত বড় বড় পাপ করুন না কেন, আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, তার দরবারে কান্নাকাটি করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর তাওবা দরজা কখনই বন্ধ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।